আপনি কোনদিন ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালামের অনুসারে হতেই পারবেন না যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিতে পারেন নাই আপনি হতেই পারবেন না সে তৌফিক আল্লাহ আপনাকে দেবে না আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যাবে আমি তো এই মেম্বরে কত বছর ধরে আপনাদেরকে বলতেছি যে কোন ব্যক্তি আমার বক্তব্য শুনে এটা বলতে পারবেন হাত তুলতে পারবেন যে হুজুর আপনার কথা শুনে আমি হিন্দুর দোকান থেকে খাবার কিনি না আমি স্বাদ পাই হিন্দুর দোকানের মিষ্টি তারপর আপনার কথা শুনে মুসলিমদের সাপোর্টের কারণে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনা ছেড়ে দিয়েছি কয়জন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি বলেন তার মানে আমরা তো আপনাদেরকে বলি মুসলিমদের পক্ষে কথা বলেন কিন্তু আপনি দেখা যায় আপনার সব রং রং হিন্দুর সাথে আর ওই অমুসলিমদের সাথে সবকিছু আপনি করতেছেন বাড়িও পালন করতেছেন আর আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে নাজাত পেতে চান ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের 90% পোলাদের চুল ইহুদিদের মতো আপনার টি শার্টটা হচ্ছে ইহুদি নাসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদি নাসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরে ইহুদি নাসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদি নাসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো শুধুমাত্র ওই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনোদিন পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও জানে যদি আপনার মধ্যে কল্যাণ থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদি নাসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি এই দরদ আপনাকে নাজাত দিতে পারবে না আপনাকে নাজাত যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ঈমান ইসলামকে ঠিক রাখেন যেই কথাটা না বললেই নয় আজকে অধিকাংশ সন্তানদের সুবহানাল্লাহ যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের 90% পোলাদের চুল ইহুদিদের মতো তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ মানে বন্ধ করতে অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে আপনার টি শার্টটা হচ্ছে ইহুদি নাসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদি নাসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরে ইহুদি নাসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদি নাসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো শুধুমাত্র ওই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনোদিন পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও জানে যদি আপনার মধ্যে কল্যাণ থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদি নাসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে এটাই চেয়েছিল রাসূলুল্লাহ যে খালিফুল ইহুদি ওয়াল মাজুস তোমরা ইহুদি এবং মজুসের বিরুদ্ধাচারণ করো তোমরা তোমাদের দিনকে আঁকড়ে ধরো ইহুদি নাসারা এমনি লবণের মতন গলে যাবে এমনি গলে যাবে অতএব আমাদেরকে আবেগ নয় আমাদের ধর্মের নাজাতের জন্য কাজ করতে হবে আপনি যেই কাজটা করলে মনে করেন যে এতে নাজাত আছে আপনাকে সেই কাজ করতে হবে শুধু কোনো একটা দলের সাপোর্ট করলে নাজাত আছে এই কথা কোরআন হাদিস বলে নাই বরং বলেছে আপনি আল্লাহর বান্দা হন আপনি তাওহিদকে অ্যাপ্লাই করেন আপনি শিরিক বিদাত থেকে বাঁচেন তাহলেই কেবল আপনার নাজাত আছে তখনই কেবল আপনার ভালো ভালো চিন্তাগুলো কাজে আসবে যদি আপনার ইমানে ঘাটতি থাকে আপনার ওই হ্যাশট্যাগ আর এই এগুলো পোস্ট কোনো কাজে আসবে না জেনে নেন বেনামাজি কোনোদিন নাজাত পাবে না অতএব আপনি আগে নামাজ পড়েন তারপর মুজাহিদ আপনি মুজাহিদ হওয়ার চেষ্টা করেন জিহাদ করবেন এই তামান্না আপনার কাজে আসবে কিন্তু আপনি নামাজ পড়েন আর শুয়ে শুয়ে ভাবতেছেন হিন্দ যুদ্ধ লেগে গেলে আমি প্রথম ব্যক্তি কোনোদিন হবে না এটা আপনি কোনোদিন ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালামের অনুসারে হতেই পারবেন না যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিতে পারেন নাই আপনি হতেই পারবেন না সে তৌফিক আল্লাহ আপনাকে দেবে না আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যাবে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ আমাদের মুখের জবানের আগে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং সত্যি সত্যি যেন আমরা মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমি তো এই মেম্বরে কত বছর ধরে আপনাদেরকে বলতেছি যে কোন ব্যক্তি আমার বক্তব্য শুনে এটা বলতে পারবেন হাত তুলতে পারবেন যে হুজুর আপনার কথা শুনে আমি হিন্দুর দোকান থেকে খাবার কিনি না আমি স্বাদ পাই হিন্দুর দোকানের মিষ্টি তারপর আপনার কথা শুনে মুসলিমদের সাপোর্টের কারণে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনা ছেড়ে দিয়েছি কয়জন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি বলেন তার মানে আমরা তো আপনাদেরকে বলি মুসলিমদের পক্ষে কথা বলেন কিন্তু আপনি দেখা যায় আপনার সব রং রং হিন্দুর সাথে আর ওই অমুসলিমদের সাথে সবকিছু আপনি করতেছেন বাড়িও পালন করতেছেন আর আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে নাজাত পেতে চান আপনাকে করে দেখাতে হবে এটা আপনার আমল দিয়ে করে দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি আমাদের সমস্ত মুসলিম ভাইদের জন্য বিশেষ করে বাংলার মুসলিম যেহেতু আমরা আমাদেরকে বাংলার মুসলিমদেরকে নিয়ে বেশি ভাবতে হবে যে নিরাপত্তা আজকে নষ্ট হয়ে গেছে সিরিয়াতে আর ফিলিস্তিনে আল্লাহ তুমি আমাদের বাংলার জমিনে মুসলমানদের থেকে এই নিরাপত্তা ছিনিয়ে নিও না আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখো যাতে করে এইভাবে মসজিদে এসে তোমার সেজদা করতে পারি আল্লাহ কোনো বিপর্যয় কোনো ফিতনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে